আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করি এবং হোয়াটসঅ্যাপের মধ্যে কারো সাথে কোনো চ্যাট করি, সেই সময় যদি আমরা যার সাথে চ্যাট করছি সেই ব্যক্তি আমাদেরকে কোনো ছবি কিংবা ভিডিও দেয়, তাহলে কিন্তু সেই ছবি কিংবা ভিডিও আমাদের গ্যালারিতে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যায়। তো এই বিষয়টা কিন্তু আমরা যারা এমবি দিয়ে হোয়াটসঅ্যাপ ইউজ করি তাদের জন্য অনেক দুঃখজনক, কারণ অটোমেটিক্যালি ডাউনলোড হওয়ার কারণে কিন্তু আমাদের অনেকটা পরিমাণ এমবি খরচ হয়ে যায়। তো আপনি চাইলে কিন্তু এই অটোমেটিক্যালি ডাউনলোড এই অপশনটি বন্ধ করে আপনার মোবাইল এমবিটা অনেক পরিমাণ সেভ দিয়ে নিতে পারেন। তো আপনি কীভাবে আপনার হোয়াটসঅ্যাপের অটোমেটিক্যালি ডাউনলোড এই অপশনটি অফ করবেন সেই নিয়ে আমাদের আজকের ইম্পর্টেন্ট ভিডিওটি। তো ইম্পর্টেন্ট ভিডিওটি একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কোনো জায়গায় স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের পরিবারে এখনও সদস্য হয়ে না থাকেন তাহলে নিচ থেকে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে অল প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ওয়ার্ল্ড যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই কাজটি করার জন্য আপনি সর্বপ্রথম চলে যাবেন আপনার ফোনে যে হোয়াটসঅ্যাপ অ্যাপটি আছে, আপনি জাস্ট আপনার ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করে নেবেন। আপনি যখন আপনার ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করে নেবেন আপনার সামনে এখানে নতুন একটি ইন্টারফেস শো করবে এবং আপনি ডান কোণের একটি থ্রি ডট চিহ্ন পেয়ে যাবেন। আপনি জাস্ট এই থ্রি ডট চিহ্নের উপর একটি ক্লিক করে দিবেন। তারপর আপনি এখান থেকে একটি অপশন পেয়ে যাবেন সেটিংস, আপনি এই সেটিংসের উপরে একটি ক্লিক করে দিবেন। আপনি যখন সেটিংসের উপরে ক্লিক করবেন আপনার সামনে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। আপনি এখান থেকে একটি অপশন পেয়ে যাবেন স্টোরেজ অ্যান্ড ডাটা, আপনি জাস্ট এই অপশনটির উপর একটি ক্লিক করে দেবেন। আপনি যখন এই অপশনটির উপর ক্লিক করবেন আপনার সামনে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। তো এখানে আসার পর আপনি এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ওয়েন কানেক্টেড অন ওয়াইফাই, আপনি জাস্ট এই অপশনটির উপর একটি ক্লিক করে দেবেন। তো এখানে দেখতে পাবেন যে আপনার সবগুলো অপশনের মধ্যে টিক দেওয়া আছে, ফটো অডিও ভিডিও ডকুমেন্টস সবগুলো কিন্তু টিক দেওয়া আছে। এখান থেকে সবগুলো টিক দিয়ে দিবেন এবং এখান থেকে ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পর আপনার কিন্তু এই সেটিংসটি করা হয়ে যাবে। তারপর আপনি উপরে একটি অপশন দেখতে পাবেন ওয়েন ইউজিং মোবাইল ডাটা, আপনি জাস্ট এই অপশনটির উপর একটি ক্লিক করে দিবেন। আমাদের কাজটা কিন্তু এই অপশনটির মধ্যে, আমরা যখন ওয়েন ইউজিং মোবাইল ডাটা এই অপশনটির উপর ক্লিক করবো দেখতে পাবেন যে আমাদের এখানে কিন্তু সবকটি অপশনটির উপর এখানে টিক দেওয়া থাকবে। আপনি এখান থেকে সবকটি অপশনটির উপর থেকে টিক সরিয়ে দিবেন। টিক সরানোর জন্য আপনি জাস্ট সবকটি অপশনটির উপর একটি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন যে আপনার এখান থেকে সবকটি অপশনটির উপর থেকে টিক সরিয়ে গেছে। তারপর আপনি ওকে যে অপশনটি দেখতে পাচ্ছেন আপনি জাস্ট এই অপশনটির উপর একটি ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনার এই সেটিংসটি করা হয়ে যাবে। আপনি যখন আপনার মোবাইল ডাটা দিয়ে হোয়াটসঅ্যাপ ইউজ করবেন তখন কিন্তু আপনার কোনো ছবি কিংবা ভিডিও ডাউনলোড হবে না। আপনি যদি এই অপশনটি এখান থেকে সবগুলো টিকমার্ক উঠিয়ে দিয়ে ওকে করে দেন। তো তারপরে আমি প্রথম যে সেটিংসটি দেখিয়ে দিয়েছি এই সেটিংসটি আপনি অন করে রাখবেন। আপনি যখন ওয়াইফাই ইউজ করবেন তখন কিন্তু আপনার সব কিছু ডাউনলোড হয়ে যাবে। তো আপনি যদি মোবাইল ডাটা দিয়ে হোয়াটসঅ্যাপ ইউজ করেন তাহলে কিন্তু আপনি এই ওয়েন ইউজি মোবাইল ডাটা এই অপশনটি এখানে ক্লিক করে এই অপশনটি এখান থেকে সবগুলো কিন্তু টিক উঠিয়ে দিবেন এবং ওকেতে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনার অনেকটা পরিমাণ মোবাইল ডাটা সেভ হবে। তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটি। আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওটিতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।